Jananim Sharadam Devim Ramakrishnam Jagadgurum Padapadme Tayosritva Pranamami Muhur Muhu Namasri Yatirajaya Vivekananda Suraye Sachit Sukhasarupaya Swamine Tapaharine. এই মঞ্চে এবং সামনে যারা বসে আছেন গুরুজনরা তাদের প্রণাম অন্য সকলকে যারা আমাদের প্রাক্তনী এবং তাদের পরিবারে যারা আছেন অতিথিরা আছেন সকলকেই শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি সকালের সেই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান তারপর দ্বিতীয় পর্বে বিশেষ আলোচনা রামকৃষ্ণ মিশন আমাকে কি দিয়েছে তারপরে আমাদের এই পর্বে আমরা কি করতে পারি প্রাক্তনী সংসদ রামকৃষ্ণ আন্দোলনে বা রামকৃষ্ণ মুভমেন্টে এবং সমাজে এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়ে গেছে বলার বিশেষ কিছু নেই আমি কিছুটা সামারি করব যা আপনারা বলেছেন আগে বিশেষ করে এই পর্বের যারা বলেছেন প্রাক্তন ছাত্ররা তার থেকে কিছু বলবো প্রত্যেকে দেখিয়েছেন সবাই নিজেরা কিছু করছেন আসলে তারা নিজের কথা বলেছেন এই কারণে যাতে করে বাকিরা যারা করছেন না তারা ওই রকম ভাবে করতে পারেন আমি বলাইদাকে বলছিলাম আমাদের প্রাক্তন ছাত্র আমার থেকে সিনিয়র বিদ্যা মন্দিরের যে বলাইদা শেষে আপনার বলার কথা ছিল যে আপনারাও এরকম করুন বলাইদা যথেষ্ট কাজ করছেন রিটায়ারমেন্টের পরে অনেকে বলে যে কি করব তো বলাইদা এরকম নিজেকে প্রসারিত করেছেন একটি স্থানীয় আশ্রমের সাথে যুক্ত হয়ে নানা রকম সেবা কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন আমরা ওখানে ওই গেটের মধ্যে লেখা আছে অনেক কথা সেখানে লেখা আছে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স তারাই বেঁচে আছে যারা অন্যের জন্য বাঁচে তো অ্যালামনির প্রথম ও প্রধান কাজ আমার নিজের মনে হয় যে নিজের আলমা ম্যাটার নিজের প্রতিষ্ঠানটিকে একটু সমৃদ্ধ করা সকালে কথা হচ্ছিল যে আইআইটি বা ওই রকম বড় বড় প্রতিষ্ঠানগুলি এদেশে এবং বিদেশেও তাদের অ্যালামনিরা তাদের প্রতিষ্ঠানকে যথেষ্ট সাহায্য করে প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য উন্নতির জন্য আমার মনে হয় বিদ্যামন্দির বা নরেন্দ্রপুরে এরা করে আরও যারা করেন না তারা করতে পারেন সেটা হলো বর্তমান ছাত্রদের যথাসাধ্য সাহায্য করা যারা চলে যাচ্ছে এখান থেকে উচ্চশিক্ষায় যারা যাবেন তাদের একটু দেখা যে তারা যেন পড়াশুনো বন্ধ না করেন যে কোনো কারণে হোক এবং তারপরেও যারা পাশ করে যাচ্ছেন এখন যে সমস্যা একটা সত্যি এত যুবক আমরা আগে বিদ্যামন্দির রহড়া নরেন্দ্রপুর বা অন্য প্রতিষ্ঠান থেকে যারা পাশ করতো পাশ করেই চাকরি পেয়ে যেত এখন চাকরির খুব অভাব অ্যান্টনি ডি মেলো একটা খুব সুন্দর প্যারাগ্রাফ ওর বইয়ে পাওয়া যায় সাং অফ দি বার্ডে ফুড গড গড ডিসাইডেড টু ভিজিট দি আর্থ বিফোর দ্যাট হি সেন্ট অ্যান অ্যাঞ্জেল দি অ্যাঞ্জেল সাবমিটেড এ রিপোর্ট দি রিপোর্ট সেড মোস্ট অফ দি পিপল অ্যাট আর্থ ল্যাক ফুড অ্যান্ড মোস্ট অফ দেম আর আনএমপ্লয়েড গড ডিসাইডেড টু ইনকার্নেট হিমসেলফ অ্যাজ ফুড ফর দি হাংরি অ্যান্ড এমপ্লয়মেন্ট ফর দি আনএমপ্লয়েড সত্যি আজকে মানুষের এই আমাদের প্রাক্তন ছাত্রদেরও কালকেও একটা ছেলে এসেছিল এত রেস্টলেস হয়ে গেছে আমার একটা চাকরি চাই আমি তার বায়োডাটা দেখলাম প্রচুর ট্রেনিং নিয়েছে প্রচুর কাজ করেছে হয়তো আজকে এখানে বসেও থাকতে পারে বেচারি তার 39 বছর বয়স হয়ে গেছে কাজ নেই আমরা প্রাক্তনীরা এইরকমের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকেই এমন জায়গায় আছে তারা এই ছেলেগুলিকে প্রাক্তন ছাত্রগুলিকে একটু সাহায্য করতে পারেন আমাদের মহারাজরা করেনি আমাদের ওই প্লেসমেন্ট সেল আছে পলিটেকনিকগুলোতে কলেজেও আমাদের এখন হয়েছে বিদ্যামন্দিরে নরেন্দ্রপুরও বোধহয় করেছে তো প্রাক্তনীরাও আলাদা করে ইন অ্যাডিশন টু দ্যাট প্রাক্তনীরা কিন্তু এই রকমের কাজ করতে পারেন প্রাক্তনীরা আরও যা যা করতে পারেন আপনাদের আগের বক্তারা যথেষ্ট বলেছেন একজনের কথা আমার ভালো লেগেছে আমার নিজের মনের কথা আমি নিজে করাই এটা খুব নীরবে করি এই পোস্ট মর্টাল আই কালেকশন পোস্ট মর্টাল আই ডোনেশনের জন্য প্লেজ করা সত্যি যদি এতগুলি আমাদের প্রাক্তনী যদি প্লেজ করেন মরার পরে যদি তাদের পরিবারের লোকেরা চার ঘন্টার মধ্যে চক্ষুদান করেন
বহু দৃষ্টিহীন দৃষ্টি পাবে আর যে কর্নিয়াল ব্লাইন্ড আমাদের দেশে সবথেকে বেশি সত্যি এটা একটা মহৎ কাজ আমি দেখেছি যারা কমিউনিস্ট পার্টির লোক এবং কমিউনিস্ট পার্টি করতেন পরে রামকৃষ্ণ পার্টি করলেন রামকৃষ্ণ দেবের গান লিখলেন মনীন্দ্র বাবু আমাদের সোদপুরের তিনি মৃত্যুর পরে তার দুটো চোখ দিলেন শরীরটা ও সাগর দত্ত মেডিকেল কলেজে দান করা হলো ছেলে মেয়েদের মেডিকেল এডুকেশনের জন্য মনীন্দ্র বাবু তার যত সঞ্চিত আয় যত টাকা ছিল মরবার আগে সব টাকা রামকৃষ্ণ মিশনের কয়েকটি কেন্দ্রে দান করেছেন বড় অদ্ভুত মানুষ ছিলেন কিন্তু বেসিক্যালি হি ওয়াজ এ পলিটিশিয়ান এবং আগে ওই কমিউনিস্ট পার্টিতে ছিলেন পরে কিছু দুর্নীতি দেখে উনি সরে আসেন এবং একেবারে মগ্ন হয়ে যান মজে যান রামকৃষ্ণ ভাবে তো বিদ্যা মন্দিরের ছেলেরা নরেন্দ্রপুরের ছেলেরা রহড়ার ছেলেরা এই রকমের মহান ব্রত নিতে পারেন সংঘবদ্ধভাবে আমাদের বিদ্যা মন্দিরের থেকে যুব সম্মেলন হয় শিক্ষক সম্মেলন হয় জেলায় জেলায় অনেক আগে প্রভাকর মহারাজরা থাকতে থাকতে বোধহয় শুরু হয়েছে তো সেই রকম আমাদের ভাইস চ্যান্সেলার প্রভাকর মহারাজ বললাম ওর নাম সবাই জানে বিদ্যা মন্দিরের ছেলেরা আত্মপ্রিয়ানন্দ বলে পরিচিত তো আমরা এরকম ভাবি যে অ্যালামনিরা যেখানেই থাকেন সেখানে যদি এইরকম স্কুল এডুকেশন স্কুলে যদি একটু রামকৃষ্ণ বিবেকানন্দের ক্লাস নেওয়া বা মাঝে মাঝে ইউথ সেল আমরা এখন বলছি ওই রকম যুবকদের নিয়ে কিছু কাজ করতে পারেন বিবেকানন্দ চর্চা করতে পারেন করে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল তার সাথে যদি যুক্ত হয়ে আমরাও করতে পারি তাহলে কাজটা বেশি হয় এ একটা গ্রুপ করছে বি আরেকটা করলো একই রকমের সি আরেকটা করলো এরকম করে কিন্তু মাল্টিপ্লিকেশন হবে এবং টোটালি কাজটা অনেক বেশি কাজ হবে আরেকজন সবাই বলে গেছেন সত্যি আমাদের নিজেদের হিউম্যান এক্সিলেন্সের কথা আমরা বলি আমরা যেন নিজেরাও নিজেদের ব্যক্তি চরিত্রটাকে আমরা যেন সত্যি খুব সুন্দর করতে পারি যাতে করে রোল মডেলের মতো আমরা কাজ করতে পারি আমাদের কথা সবাই তখন ফলো করবে শুনবে আমি একজন ভদ্রলোককে ছোটবেলায় দেখেছিলাম তিনি রিটায়ার করার পরে প্রায় 32 বছর বা 34 বছর বেঁচে ছিলেন তিনি রিটায়ারমেন্টের আগে কাজ করতে পারেননি গ্রামের মানুষের যেখানেই থাকতেন দরিদ্র মানুষ তিনি ব্রাহ্মণ ঘোষাল ছিলেন তো সেই ভদ্রলোক তিনি পাড়া প্রতিবেশী গ্রামের লোককে বলে এলেন এখন আমার অবসর হয়েছে তোমাদের বিপদে আপদে আমাকে ডাকবে তো আমি দেখেছি দিনে রাত্রে ওই ভদ্রলোক তার স্ত্রী তার ছেলেরাও ছোট ছোট ছেলেরা সবাই মিলে হাজির হতো নাতিরাও চলে যেত ওই বাড়িতে বিপদের সময় দীর্ঘ 30-32 বছর এই রকমের কাজ করেছেন গ্রামের বন্ধু হয়ে গিয়েছিলেন তেমনি কিন্তু যারা আপনারা আছেন প্রাক্তন ছাত্র তারা এই রকমের কাজ করতে পারেন এটার জন্য কিন্তু পদ্মশ্রী পাবেন না পদ্মভূষণ পাবেন না কোনো অ্যাওয়ার্ড পাবেন না ভারতরত্ন পাবেন না কিন্তু এই কাজটা মানুষ মূল্য দেবে এবং ঈশ্বর মূল্য দেবেন সত্যি আমরা মুখে অনেক কথা বলি কাজ করি খুব কম স্বামীজি বলতেন টনস অফ ওয়ার্ডস ওই আর আউন্স অফ ওয়ার্ক ইজ মোর প্রেসিয়াস আর মোর ভ্যালুয়েবল দেন টনস অফ ওয়ার্ডস বক্তৃতা সবাই দিতে পারে আমিও খুব বক্তৃতা দিচ্ছি এখন কিন্তু কাজ আমরা করি কম কাজ করতে হবে বহু রকমের কাজের যে অন্ত নেই আর সত্যি বলি আজকে কিন্তু অনেক এনজিও হয়ে গেছে কিছুদিন পরে দেখা যাবে এনজিওর সংখ্যা বোধ হয় মানুষের সংখ্যা থেকে বেশি হয়ে যাবে কিন্তু সেই এনজিওগুলো ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য কাজ করে আর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্ররা যদি এইরকম সংঘবদ্ধভাবে সেবা কাজ করেন চিকিৎসা সেবা এমনকি আমি বলি যারা প্রাক্তন ছাত্র যারা ডাক্তার আছে তারা যদি নিজের কর্মক্ষেত্রে খুব ভালো ডাক্তারি করেন সিনসিয়ারলি কাজ করেন ডিউটি আওয়ার্সটা পুরো কাজ করেন তাহলে হয়তো একদিন আমাদের কাউকে মেডিকেল রিলিফ দিতে হবে না আমাকে একজন সরকারি ডাক্তার বলেছিল সে এখন এখানে আসে একদিন করে সপ্তাহে আমাদের ডিসপেন্সারিতে সে বলেছিল মহারাজ সরকারি ডাক্তার নার্স এরা যদি সবাই সিনসিয়ারলি তাদের ডিউটিটা পালন করে তাহলে ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশন বা অন্য কোনো পরিবারকে ওই মেডিকেল ক্যাম্প করতে হবে না গ্রামে গ্রামে গিয়ে সত্যি দেখবেন গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার আছে গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার হচ্ছে এত ঔষধ অপারেশন বিনা পয়সায় হচ্ছে এইগুলো কিন্তু আগে ভাবাই যেত না আর ও আমাকে বলেছিল প্রায় 15-20 বছর আগে এই ডাক্তারটি সে নিজের কর্মক্ষেত্রে খুব সিনসিয়ার ডাক্তার ছিল তার গুরু যিনি ছিলেন তিনিও খুব সিনসিয়ার ছিলেন আমি কদিন আগে তাকে মৃত্যুশয্যায় দেখে এলাম
হাসপাতালে যে পেশেন্ট আর নার্সিং হোমের পেশেন্ট বা চেম্বারের পেশেন্ট দুটোকে কোনোদিন আলাদা দেখেননি। একদিন একটি হাসপাতালের পেশেন্ট চলে এলো চেম্বারে, ভাবলো ডাক্তারবাবু চেম্বারে বোধহয় ভালো করে দেখবেন, গালি দিয়ে তাড়িয়ে দিলেন। আমি কি তোমাকে খারাপ দেখি ওখানে আর এখানে ভালো দেখবো পয়সা দিলে? কখনো না। তুমি ওই হসপিটালে আমার কাছে দেখাবে, হসপিটালের চেম্বারে, আমার নার্সিং হোমে বা ওই চেম্বারে আসবে না। সত্যি বিদ্যামন্দিরের ছাত্ররা এইরকম এক্সাম্পল রাখতে পারে। পুলিশের এক অফিসার এসেছিলেন সকালে, সুজিত দা, আমি রামকৃষ্ণ দাকেও দেখেছি, রামকৃষ্ণ রায়কে, বর্ধমানের মানুষ, এরা কোনোদিন ঘুষ নেননি, ব্রাইব নেননি, সেই জন্য ওদের সম্বন্ধে বলা হতো এরা খাবে না, খেতেও দেবে না কাউকে। সত্যি যখন ছিল আমাদের ছাত্র, আরেকটা আছে ভৌমিক, প্রসূন ভৌমিক, এখন আছে ইউকো ব্যাংকের ম্যানেজার সিকিউরিটি, ওই ছেলেটা যখন এসপি তাকে ওসি করলো বীরপাড়া থানায়, সে আমাদের রহড়ায় পড়েছে অল্পদিন, সে বলল স্যার আমি টাকা নেব না, কাউকে নিতে দেব না, আপনাকেও কমিশন দেব না। এসপি খুব সরল ছিলেন, এসপি বললেন তুমি যদি জিরো নাও আমাকে জিরোকে দুই দিয়ে ভাগ করলে যা হয় তাই দেবে, ইউ ডিভাইড জিরো বাই টু অ্যান্ড গিভ মি দ্যাট, মানে আমিও কিন্তু তুমি যদি জিরো নাও আমি তোমার কাছে কিচ্ছু পয়সা নেব না। সত্যি এরকম এসপিও আছে, ওই এসপি সাহেব এখন বড় অফিসার, আরও ওপরে আছেন আইজি বা ওই রকম র্যাঙ্কে। কদিন আগে একটা রেড করতে গিয়েছিল ওরা জঙ্গি একজনকে, ওই প্রসূনের, তখন পুলিশ ডিআইজিতে কাজ করত, প্রসূনের যে গার্ডটা বুকের সেটা ছোট ছিল, এসপি সাহেবকে বলতেই, ওই ডিআইজিকে বলতেই ডিআইজি তিনি তার নিজেরটা খুলে প্রসূনকে দিলেন, ইউ টেক দিস। সিদ্ধার্থ সর্দার, এসপিও কিন্তু এরকম সিদ্ধার্থ সর্দার ছিলেন, বিদ্যামন্দিরে নরেন্দ্রপুরের ওই রহড়ার ছেলেরা কিন্তু এইরকম আদর্শ জীবনযাপন করবেন। প্রসূনের কাজের কথা বলি, সে ওই আমাদের আলিপুরদুয়ারের কাছে ছিল, কালচিনি বা ওই রকম নাম একটা থানা আছে, সেখান থেকে একজন মহাদেব দাস ফোন করেছে যে মহারাজ একে আমি কিছু গিফট দিতে চাই, গিফটটাও নিতে চায় না, আমি তো ক্যাশ দেব না আমি গিফট দেব। সেই তখনকার দিনে প্রায় 15 বছর বা 12 বছর আগে উনি দিতে চেয়েছিলেন একটা সিসিটিভি। প্রসূন বলল যে এটা তো কাইন্ডস, এটাও তো আপনাকে কিনে দিতে হবে, এটাও তো ব্রাইবের মতোই, সেই জন্য আমি গিফটও নেব না। তারপরে প্রসূন আমাকে দিয়ে দিয়েছে, আমি বললাম একটা পুলিশ অফিসার পেয়েছেন যে কখনো ঘুষ নেয়নি? বলল না মহারাজ কখনো পাইনি। তাহলে প্রসূনকে দয়া করে অনেস্ট থাকতে দিন, প্রসূন যতদিন পুলিশে ছিল ততদিন কিন্তু ওইরকম একটা পয়সা নেয়নি, তার সাবঅর্ডিনেটরাও নিতে পারতো না ভয়ে, সার নেয় না বলে। সত্যি একটা সমাজে নিদর্শন রাখে। ভবতোষ দত্ত ছিলেন একজন বিখ্যাত ইকোনমিস্ট, ওকে নিয়ে একটা এডুকেশন কমিশন হয়েছিল, সিঙ্গেল ম্যান কমিশন, উনি গোলপার্কে একটা ভ্যালু এডুকেশনের উপরে সেমিনারে তার একটা পেপার পড়লেন, আর এমনি মন্তব্য করতে গিয়ে বললেন যে ওই রকম পেনওয়ালার মতো, পেনের দোকানের মতো, বলেন রামকৃষ্ণ মিশনের ছেলেদের যেন একটা গায়ে স্ট্যাম্প দেওয়া আছে, বাইরে স্ট্যাম্প নেই কিন্তু তাদের বিহেভিয়ারের মধ্যে একটা স্ট্যাম্প আছে, দেখলেই বোঝা যায় যে এরা রামকৃষ্ণ মিশনের, এদের ক্যারেক্টারের মধ্যে সিনসিয়ারিটি অনেস্টি এইগুলো আমি দেখেছি। একজন কন্ট্রাডিক্ট করার চেষ্টা করলেন, পারলেন না, যাই হোক ওর নাম আমি বলবো না। ওই সেমিনারে খুব মজার কথা হয়েছিল যে লেট ইট বি অ্যাকসেপ্টেড দ্যাট ভ্যালু এডুকেশন শুড বি এ পার্ট অফ দি কারিকুলাম, বাট আই এম অ্যাফ্রেড, একজন ভাইস চ্যান্সেলর বলছেন বিশ্বভারতী, ওয়েদার দেয়ার ইজ এনি টিচার হু ক্যান টিচ ভ্যালুস, বিকজ টিচার্স আর ল্যাকিং ভ্যালুস। আমাদের প্রেসিডেন্ট মহারাজ তখন সারদাপীঠের সেক্রেটারি, তিনি গিয়েছিলেন ওখানে, আমি রহড়া কলেজ থেকে গিয়েছিলাম, লোকেশ্বরানন্দজী বোধহয় তখন ছিলেন। সেই সময় প্রেসিডেন্ট মহারাজ বললেন যে মিস্টার দাসগুপ্ত, প্রফেসর দাসগুপ্ত, নাও ইট ইজ দি টাইম টু স্টার্ট ভ্যালু এডুকেশন, অ্যান্ড আই বিলিভ দেয়ার আর সাম টিচার্স, সাম পিপুল হু হ্যাভ ভ্যালুস, অ্যান্ড উই শুড স্টার্ট উইথ দিস স্মল নাম্বার অফ টিচার্স। সত্যি আজকে মূল্যবোধ শিক্ষা খুব দরকার, তার জন্যে বলছিলাম নিজেদের চরিত্রটাকে সম্পূর্ণ নিখুঁত সুন্দর করতে হবে, স্টার্ট উইথ ইয়োর সেলফ। ওই ফাদারের একজন কথা আছে আর্চ বিশপের, ওর যে টম্ব আছে সেখানে এখনও নাকি ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে লেখা আছে ওই কথাগুলি, যে আমি যখন ব্যাপটাইজড হলাম, জুনিয়র প্যাস্টর হলাম, ফাদার হলাম, তখন মনে হয়েছিল বাইবেল পড়িয়ে ক্রস ঝুলিয়ে দেবো গলায় আর বাইবেল পড়াবো, তাহলে পরেই দুনিয়াটা পাল্টে যাবে, কুকুরের লেজ সোজা করে দেব। উনি মধ্য গগনে যখন সূর্য উঠল অবজার্ভ করলেন, কিচ্ছু হলো না,
তখন আস্তে আস্তে সার্কেলটাকে ছোট করে আনলেন নাম্বার অফ পিপল। তখন শেষে বুড়ো বয়সে মৃত্যুর আগে নিজের ফ্যামিলিতে ফিরে এলেন, নিজের দু তিনজন মানুষ দেখলেন তাদেরও পারলাম না। তখন ইন্ট্রোস্পেক্ট করলেন, নিজের ভেতরে ঢুকলেন, ঢুকে বুঝলেন নিজেকে চেঞ্জ করিনি আর আমি অপরকে চেঞ্জ করতে যাচ্ছি। বিবেকানন্দ এটাই বলেছিলেন, বি অ্যান্ড মেক, রামকৃষ্ণ মিশনের সহযোগীর মতোই, মানে রামকৃষ্ণ মিশন থেকে প্রেসিডেন্ট মহারাজ এরাই স্টার্ট করে দিয়েছিলেন, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, ওরা এই মনোগ্রামের মধ্যে ওদের মোটো নিয়েছে। আমরা যেমন আত্মন মোক্ষার্থম জগত ধিতাচার নিয়েছি, ওরা বি অ্যান্ড মেক বলে বলে, বি অ্যান্ড মেক। সত্যি মানুষ হও রামচন্দ্র, তারপর বাকি সব গড়গড়িয়ে আসবে। আমাদের কাজই হলো এটা। আর এই মানুষের ভাব অনেক কথা হয়ে গেছে, চরিত্র শিক্ষা, মূল্যবোধ শিক্ষা, তার সাথে বলছিলাম অর্থনৈতিক উন্নয়ন, ওই মানুষের কিসে চাকরি হয়, মানুষ কিসে একটু ভালো খেতে পারে, তার জন্যে চেষ্টা আমাদের এই এরা করবেন। তার সাথে আজকের দিনে যেটা খুব প্রয়োজন, ওই নাদনঘাটের কথা হচ্ছিল, বলাইদা বলছিলেন ওখানে একজন ইংরেজির মাস্টারমশাই আছেন, ওকে গাছ মাস্টার বলে। কারো জন্ম হলেই উনি একটা গাছ প্রেজেন্ট করেন, বাড়ি বাড়ি চলে যান, অনেক দূর পর্যন্ত চলে যান, কেউ মারা গেলে একটা গাছ দেয়, বলে এই তোমার পিতা মারা গেছেন তার স্মৃতিতে এই গাছটা লাগাও। মাঝে মাঝে উনি নিজেই গাছটা লাগিয়ে দিয়ে আসেন, আমার সাথে দেখা হলে আমাকে একটা দুটো গাছ দিন। উনি বলেছেন একটা খুব সুন্দর কথা, যে গাছ, যে গর্ভধারিণী মা আর বিদ্যালয়, এই তিনটি কখনো বিশ্বাসঘাতকতা করে না আর এদের ঋণ কখনো শোধ করা যায় না। আলমা মেটার ওই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা পড়েছি, আর নিজেদের গর্ভধারিণী মা আর ওই রকম বৃক্ষ, এদের ঋণ শোধ করা যায় না। সেই জন্যে আমার মাঝে মাঝে মনে হয়, যদি কেউ পারেন কোনো একটা ব্যক্তি বা কয়েকজন মিলে 10,000 গাছ এক বছরে লাগাবার চেষ্টা করুন, একটু প্রোটেকশন দেবার চেষ্টা করুন, বিদ্যামন্দির হোক, ডহরা হোক, নরেন্দ্রপুরের হোক, তাহলে বোধ হয় একটা বিরাট কাজ করা হবে। আজকে ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ, গ্লোবাল ওয়ার্মিং ক্রমশ হচ্ছে, কিছুতেই আমরা নষ্ট করতে পারছি না। আর যদি পারেন বিয়ে বাড়িতে, নিজেদের বাড়িতে অনুষ্ঠানে বাজি পোড়ানোটা বন্ধ করার চেষ্টা করুন। সত্যি আমাদের এই, আমি এখানে থাকি, প্রচুর বাজি পোড়ে, হিন্দুস্তানিদের বিয়ে আমি জানি না, বাঙালিদের বিয়েতে ওইরকম বাজি পোড়ায় কিনা, প্রচুর বাজি পোড়ায়। এইগুলিতে বিদ্যামন্দিরে নরেন্দ্রপুরের রহড়ার ছেলেরা কাজ করতে পারে, এফরেস্টেশন বলছিলাম, গাছ লাগানো, গাছকে রক্ষা করা, ওই রকম পরিবেশটাকে রক্ষা করা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আনা, লিকার খেলে কি হয়, স্মোকিং, টু মাচ স্মোকিংয়ে কি হয়, এইগুলি বলা। ক্যান্সার খুব বেড়ে যাচ্ছে এখন, ক্যান্সার প্রোটেকশন কি করে করা যায়, যারা ডাক্তার আছে তারা নিজেরা চিন্তা করে বলতে পারে। কিছু খাবার জিনিস আছে নিয়মিত খেলে হয়তো কিছুটা প্রিভেনশন হবে, কিছুটা কিউরেটিভ পারপাসেও কাজ করতে পারে, হার্বাল মেডিসিন, এইগুলো কিন্তু বিদ্যামন্দিরের ছেলেরা বা নরেন্দ্রপুর রহড়ার ছেলেরা করতে পারেন। এগুলি আপনারা ভেবে দেখবেন, সত্যি আপনারা এই কথাগুলি বলেছেন নানাভাবে, আমি সেইগুলোকে সামারি করার চেষ্টা করলাম। আরেকটা গল্প বলে দিই, 22 তারিখে আমি আসছিলাম মাথা ভাঙা থেকে। আমি প্রত্যেক বছর যাই, 15 বছর ধরে কিছু অধ্যাপককে নিয়ে যাই, ওখানে উচ্চ মাধ্যমিক কোর্সের টিচার নেই ভালো, টিচাররা ট্যাক্টফুলি কতগুলো কঠিন চ্যাপ্টার বাদ দিয়ে দেন যেগুলো ওরা পড়তে পারেন না। আমাকে এক সময় বলেছিলেন কনফিডেন্সিয়ালি, মহারাজ আমাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবেন। আমরা চেয়েছিলাম টিচাররাও ট্রেনিং নেক, অধ্যাপকরা এখান থেকে নিয়ে যাব ভালো গণিতের শিক্ষক বা লাইফ সায়েন্সের শিক্ষক, ফিজিক্সের শিক্ষক, কেমিস্ট্রির শিক্ষক, মেইনলি সায়েন্সেই টিচার ভালো নেই। তো আমি বললাম কেন না আমরা ভালো পড়াতে পারছি না, কি করে বুঝলেন, বলছে আমাদের কাছে কেউ টিউশনই পড়তে আসছে না উচ্চ মাধ্যমিকের, কারণটা ব্যাংকের অফিসারদের কাছে চলে যাচ্ছে, অন্য কোনো PWD বা ইরিগেশনের ইঞ্জিনিয়ারদের কাছে চলে যাচ্ছে, যারা ম্যাথামেটিক্স ভালো জানে, ফিজিক্স ভালো জানে। তো আমরা নিয়ে গেছিলাম, কিন্তু এখন টিচাররা না এলেও স্টুডেন্টরা আসছে এবং যথেষ্ট স্টুডেন্ট পার্টিসিপেট করে। আমরা 3 দিন ধরে প্রায় শিক্ষকরা 8 ঘন্টা করে এক এক দিনে ক্লাস নেন। এই করেও কিন্তু আমরা, আপনারা যারা প্রাক্তন ছাত্র আছেন, যারা ভালো ফিজিক্স জানেন, কেমিস্ট্রি জানেন, আপনারা কিন্তু গ্রামের স্কুলগুলোকে এইভাবে হেল্প করতে পারেন, আপনাদের যে টিচিং নলেজ আছে, এই সাবজেক্ট নলেজ আছে, সেটা দিয়ে এইভাবে সাহায্য করতে পারেন। আরেকটা জিনিসের সাথে, মারাত্মক জিনিসের সাথে পরিচিত হলাম, কাগজে দেখা যায় এই 22শে ডিসেম্বর, মাত্র 6 দিন আগে আমরা আসছি ওই মাথা ভাঙা থেকে জলপাইগুড়ি দিকে, সেই সময় চ্যাংড়া বাঁধা বলে একটা জায়গা আছে, সেই তার কাছে কোথাও একটা নদীতে দেখলাম ব্রিজ হচ্ছে,
ড্রাইভার বলছে মহারাজ ব্রিজটা হচ্ছে না কেন হচ্ছে না বলছে এখনো কোনো শিশু বলি দেওয়া হয়নি নরবলি দেওয়া হচ্ছে না বলে ব্রিজটা হচ্ছে না ইঞ্জিনিয়ারিং কোনো প্ল্যানিংয়ে ভুল আছে কিছুতেই নরবলি দিলেই ব্রিজ হয়ে যাবে আমাদের হাসনাবাদে কিছুদিন ব্রিজ হচ্ছিল না ওখানে কিন্তু নরবলি না দিয়েই এটা কন্ট্রাক্টর চেঞ্জ করে দেওয়া হলো ইঞ্জিনিয়ার গ্রুপকে চেঞ্জ করে দেওয়া হলো তারপরে কিন্তু ব্রিজটা ওপেন হয়ে গেল এখন তো আমরা যাচ্ছি ওই ব্রিজ দিয়ে হাসনাবাদ থেকে ওই হিঙ্গলগঞ্জের দিকে যাবার ব্রিজটা আর অনেক ব্রিজ হয়েছে যেখানে নরবলি হয়নি কিন্তু উত্তরবঙ্গের মতো জায়গায় মানুষের এখনো এই ভুল কুসংস্কার আছে যে ব্রিজ তৈরি হলেই নরবলি দিতে হবে আপনারা যারা উত্তরবঙ্গের আছেন বা দক্ষিণবঙ্গের সবাই কিন্তু এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন ডাইনি প্রথা এখনো আছে আমি যেখানে যাই গ্রামগুলোতে অনেক জায়গায় দেখছি কোনো একটা হারপিস হয়েছে বলছে ডাইনি বান মেরেছে ওষুধ দিয়ে চিকিৎসা করে আমরা সারিয়ে দিলাম পরে তারপরেও বলছে না না ডাইনিতে বান মারে এখনো ডাইনি বান মারছে তাদের ওরা হোল বডি সার্চ করবে ছেলেদের বডি ছেলেরা সার্চ করবে মেয়েদের বডি মেয়েরা সার্চ করবে ওই ফ্যামিলিটার আর ওই দেখবে কোনো মাদুলি আছে কিনা মাদুলি পড়লেই নাকি ডাইনি ভূত প্রেতের পুজো করে মাদুলি পরে অদ্ভুত সব কুসংস্কার এই কুসংস্কারগুলো এত মিডিয়া হয়েছে এত রকমের সরকারি প্রশাসন আছে পাচ্ছে না সত্যি আমাদের এই বিষয়েও আমরা কিন্তু অ্যাওয়ারনেস অনেকে ছোট ছোট পত্রিকা ছাপান আপনারা ম্যাগাজিন ছাপান সেগুলোতে এইসব ঘটনাগুলো ডেভিড ঘটনা আছে এখনো কিন্তু খুন হচ্ছে আমি জেলখানায় যাই ডাইনি খুন করে নিজের পিসিমা দিদিমাকে খুন করে ওরা জেলে থাকছে জেলে আমার কাছে দেখা করতে আসছে জেলার ভয় পাচ্ছে আমি বলে আমার কাছে আসতে দাও তো খালি হাতে আসছে পরে আবার ক্ষমা চাইছে ভুল করে ফেলেছি অনেক পরে মনে হয় পিসিমা ডাইনি ছিল না সত্যি পিসিমা বা দিদিমা ডাইনি হতে পারে না এই ডাইনি প্রথা এখনো আছে এই রকমের অনেক কুসংস্কার আছে নারী পাচার হচ্ছে অনেক রকমের কাজ হচ্ছে যেগুলোতে কিন্তু এই বিদ্যা মন্দিরের ছেলেরা আমাদের মেয়েরা যারা নার্সিং টার্সিং এ আছে তারা কিন্তু এই ধরনের কাজে নিজেদের যুক্ত করে সমাজকে ওই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে এইটুকু বলে আমি শেষ করলাম সবাইকে নমস্কার